আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আজ যে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেই বিষয়টা হয়েছে অতি প্রয়োজনীয় একটা বিষয়। সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা কেন হয় এবং কিভাবে আমি বুঝতে পারবো আমার দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, এবং এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোন পথ অবলম্বন করা উচিত, এবং কোন মেডিসিনটা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য সবচেয়ে ইফেক্টিভ ভূমিকা রাখবে, সেই মেডিসিনের রিভিউ আলোচনা করবো, এবং মেডিসিনটা কীভাবে খেতে হবে, দাম কত টাকা, বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত আলোচনা করি কিভাবে বুঝবো আমার দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। যদি আমার দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে আমার কিছু সিমটমস দেখা দিবে আমার শরীরের মধ্যে, যেমন বুক জ্বালা পোড়া করতে পারে দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন যাবত আমার বুক জ্বালা পোড়া করতে পারে, মুখের মধ্যে টক টক লাগতে পারে, টক টক একটা অনুভূতি আমার মুখের মধ্যে হতে পারে, পেট ফাফা বোধ হতে পারে, আপনি মনে হতে পারে আপনি কিছুই খান নাই কিন্তু আপনি অনেক কিছু খেয়ে আছেন, অর্থাৎ আপনার পেটের মধ্যে প্রচুর ফাফা অনুভব হতে পারে এবং অস্বস্তিকর লাগতে পারে, ঠিক আছে। বমি বমি ভাব হতে পারে, স্বাভাবিক অবস্থায় মনে হবে যে আপনার অনেক বমি বমি ভাব হচ্ছে এবং এটা খুবই অস্বস্তিকর এবং খুবই বিব্রতকর, বারবার ডেকুর আসবে, অর্থাৎ ডেকুর আসার প্রবণতা বেড়ে যাবে, কারো কারো ক্ষেত্রে হেঁচকি দিয়ে আপনার মুখে দুর্গন্ধ ছড়াতে পারে, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে কী হতে পারে, হেঁচকি দিয়ে মুখে দুর্গন্ধ দেখা দিতে পারে। এখন এই সমস্যাগুলো আমাদের দেখা দিলে আমরা বুঝতে পারবো নিঃসন্দেহে আমার কি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। এখন আসি, কেন গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের দেহের মধ্যে হয়ে থাকে। আমাদের দেহের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে বিভিন্ন কারণে, যেমন আমি যদি অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করি, অর্থাৎ আমার যদি খাবারের প্রতি অতিরিক্ত মশলা জাতীয় খাবারের প্রতি আসক্ত থাকে এবং খাবার গ্রহণ করি দীর্ঘদিন যাবো, তাহলে আমার দেহে গ্যাস্ট্রিকের সম্ভাবনা দেখা দিতে পারে। কফি খাওয়ার প্রবণতা, যদি তুলনামূলকের চেয়ে বেশি পরিমাণ কফি খাওয়ার প্রবণতা থাকে, অর্থাৎ আমাদের অনেকেরই এই অভ্যাসটা রয়েছে যে স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি পরিমাণ ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া, যেমন কফি, অতিরিক্ত চা, এটা সেবন করলে গ্যাস্ট্রিকের সম্ভাবনা হতে পারে। ধূমপান, আমাদের ধূমপানে আসক্ততা পুরুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে ধূমপানের আসক্ততার কারণে, আমাদেরকে ধূমপানের আসক্ততা পরিহার করতে হবে। ধূমপান খুবই বাজে একটা অভ্যাস, এটা আমার দেহের যে শুধু একটা সমস্যা করে এরকম নয়, আমার দেহের শত শত রোগের কারণ বলতে পারেন নিঃসন্দেহে ধূমপান। সুতরাং অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ধূমপান পরিহার করতে হবে। এবং আমাদের যদি ওজন তুলনামূলকভাবে বেশি হয়, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মাত্রায় আমার ওজন হয়, শারীরিক ওজন, সেটা আমার দেহের জন্য অনেক বড় ক্ষতি সাধন এবং এটা আমার দেহের গ্যাস্ট্রিকের সমস্যা তৈরির জন্য সবচেয়ে বেশি বড় একটা সমস্যা সৃষ্টি। সুতরাং অবশ্যই আমাদের ওজনকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। এরপর যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে গর্ভবতী অবস্থায় মা বোনদের ক্ষেত্রে। দেখেন, যাদের গর্ভবতী অবস্থায় মা বোনদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়, কারণ গর্ভবতী অবস্থায় সবচেয়ে ইফেক্টিভ ভূমিকা রাখে। আচ্ছা, গর্ভবতী অবস্থার জন্য কোন মেডিসিনটা সবচেয়ে ইফেক্টিভ, সেই মেডিসিনটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা পাশে বলে দিই। সেটা হচ্ছে এই যে প্যান্টোপ্রাজল গ্রুপের প্যান্টোনিক্স, এই মেডিসিনটা অনেক ইফেক্টিভ, যারা গর্ভবতী অবস্থায় আছেন আপনারা এই মেডিসিনটা সেবন করবেন, ঠিক আছে। কিন্তু যদিও আজকে মেডিসিনের রিভিউ আলোচনা হবে সেক্লো 20, কিন্তু গর্ভবতী অবস্থায় যান তাদের জন্য বলে দিলাম ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপরে যে জিনিসটা আমাদের সমস্যাটা দেখাচ্ছে যে অতিরিক্ত পরিমাণ অ্যাসপিরিন জাতীয় মেডিসিন সেবন করা, অর্থাৎ অ্যাসপিরিন মেডিসিনটা খুবই মারাত্মক একটা মেডিসিন, এটা যদি কেউ অতিরিক্ত সেবন করে তার দেহে অতিরিক্ত প্রবেশ করে, এটা তার গ্যাস্ট্রিকের সম্ভাবনা তৈরিতে বড় ধরনের একটা প্রভাব বিস্তার করে। এরপরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ যদি আমরা মেডিসিন সেবন করি কোনো কারণে, অর্থাৎ আমার হঠাৎ করে আমার দেহে কোনো একটা প্রবলেম হয়েছে যার কারণে তুলনামূলক বেশি আমি মেডিসিন সেবন করতেছি, সে অবস্থায় মেডিসিনের প্রতিক্রিয়ায় আমার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিছে, সেক্ষেত্রে মেডিসিন বন্ধ করা যাবে না, আপনাকে ও ডক্টর শরণাপন্ন হতে হবে যে স্যার আমার এই প্রবলেম দেখা দিছে, আমি এখন কী পদক্ষেপ গ্রহণ করতে পারি। তখন যদি স্যার আপনাকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বলে বা কোনো প্রসেস আপনাকে বলে দেয়, ওইটা আপনি অবলম্বন করবেন এবং আপনাকে অবশ্যই মেডিসিন চেঞ্জ করে দেবে, সেই বিষয়টা অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে মেনে চলতে হবে। আচ্ছা, এখন যে বিষয়টা কথা বলবো, বাসায় বসে বসে আমাদের কোন পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত যা আমাদের স্বাস্থ্যের জন্য বেশি গুরুত্ব বহন করবে। বাসায় বসে কিছু পদক্ষেপের মধ্যে ফার্স্ট ওয়ান বলবো, অতিরিক্ত খাবার খাবেন না। আপনি যখন তুলনামূলকভাবে বেশি আপনি খাবার খেতে বসছেন, একবারে দুই প্লেট খাবার, তিন প্লেট খাবার খেয়ে ফেলছেন, একদম বাত এখানে পর্যন্ত এসে গেছে, মানে খাবার এখানে পর্যন্ত এসে গেছে, তখন আপনি কী হবে, বেশি খাবার খেলে পাকস্থলীর নিচে যে গ্যাসটা এটা উপরের দিকে উঠতে থাকবে, এটা আপনার গ্যাস্ট্রিকের প্রবণতা তৈরি করতে সবচেয়ে বড় একটা বাধা সৃষ্টি করবে, ঠিক আছে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটা জিনিস অবলম্বন করবেন যে আপনি যে খাবারটা খাবেন, প্রতিদিনের খাবারটা আপনি চার পাঁচ ভাগে খাবেন, অর্থাৎ পেট ফুল ভরে খাবেন না, অর্থাৎ অনেকটা সুন্নত তরিকায় খাবেন, আল্লাহ রাসূল যেভাবে খাইতো যে এভাবে খাইলে সবচেয়ে ইফেক্টিভ। আপনি এক ভাগ পানি রাখবেন, এক ভাগ ভাত রাখবেন, এক ভাগ খালি রাখবেন,
এটা আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ এবং আল্লাহ রাসুলের প্রতিটা কথা কিন্তু সবচেয়ে ইফেক্টিভ। আপনি যদি আল্লাহ রাসুলের কথা মেনে চলেন তাহলে আপনার জিন্দগি এমনি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং কী হতে হবে, অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়া যাবে না। এরপরে যে জিনিসটা আমাদের অবলম্বন করতে হবে, অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিহার করতে হবে, বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার যেগুলো বাজারে পাওয়া যায় ওই ধরনের খাবার যত সম্ভব পরিহার করা। এটা আমাদের স্বাস্থ্যের জন্য বড় ধরনের ক্ষতি নিয়ে আসে, এই বিষয়টা আমাদেরকে গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং মানতে হবে। এরপরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আমাদের অতি প্রয়োজনীয় একটা সমস্যা এবং অতি পরিচিত সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমাদের প্রায়ই আমরা কী করি যে অতিরিক্ত পরিমাণ আপনার ফাস্টফুড জাতীয় খাবারটা গ্রহণ করি, সেটা পরিহার করতে হবে। যে কথাটা একটু আগে বললাম এই কথাটা আবার আপনাকে বলে দিলাম, এবং আমাদের ওজন বৃদ্ধিটা করতে হবে, পরিহার করতে হবে। অর্থাৎ আমার দেহের যদি ওজন তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পায় এটা কীভাবে কমিয়ে রাখবো এবং কীভাবে কমানোর পর এটাকে ধরে রাখবো, অর্থাৎ আমি কমাইলাম আবার কিছুদিন পরে বেড়ে গেল, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা নয় এবং এটা আপনার স্বাস্থ্যের জন্য বড় ধরনের একটা ক্ষতি। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে এবং আমার স্বাস্থ্য আমার দেহ আমাকে ঠিক রাখতে হবে, কেউ এসে ঠিক রেখে দিয়ে যাবে না, ঠিক আছে? আমার সুস্থতা আমাকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তো বললাম যে এই যে সমস্যাগুলো, এখন যে বিষয়টা আলোচনা করবো আপনি কোন মেডিসিনটার ক্ষেত্রে গ্রহণযোগ্য ভূমিকা রাখতে পারবেন এবং কোন মেডিসিনটা আপনার প্রাথমিক অবস্থায় গ্যাস্ট্রিকের জন্য ভালো ভূমিকা পালন করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই মেডিসিনটা হচ্ছে সেক্লো। সেক্লো 20 mg এই মেডিসিনটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন। আর আমরা জানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম প্রসিদ্ধ একটা ভালো মেডিসিন কোম্পানি। বাংলাদেশে এছাড়াও আরও অনেক মেডিসিন কোম্পানি রয়েছে, কিন্তু স্কয়ারের মেডিসিনের মান, হিউম্যান বডিতে এর কার্যকারী ক্ষমতা, গুণগত বৈশিষ্ট্য অনেক ভালো। এই মেডিসিনটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যার জন্য প্রাথমিক অবস্থায় যাদের বয়স 15 বছরের উপরে নিঃসন্দেহে আপনি এটা খেতে পারেন প্রতিদিন একটা করে খাবারের 20 মিনিট আগে। বলে দিলাম প্রতিদিন একটা করে খাবারের 20 মিনিট আগে। যদি আপনার সমস্যাটা খুব বেশি তীব্র হয় তাহলে 2 বার খেতে পারেন, সকালে এবং রাতে বেশ কিছুদিন, তাহলে দেখা যাবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আর সেক্লো মেডিসিনের নাম শুনে নেই বাংলাদেশে এমন মানুষ নাই বললেই চলে। এখন বলতে পারেন ভাই কেন আপনি রিভিউ আলোচনা করছেন? আমি রিভিউ আলোচনা এই জন্য করছি যাতে আপনাদের যারা আমাকে ভিডিওগুলো দেখেন এবং এটা আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য, আপনারা যাতে উপকৃত হতে পারেন এবং বুঝতে পারেন সম্পূর্ণ বিষয়টা, এই বিষয়টা এই জন্য আমি ভিডিও আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই মেডিসিনটার দামটাও বলে দিই, সেটা হচ্ছে প্রতি পাতা মেডিসিনের দাম 60 টাকা, প্রতি পিস মেডিসিনের দাম 6 টাকা। যদিও আগে এটা 50 টাকা পাতা ছিল কিন্তু এটা বেশ অনেক দিনে হয়েছে যে দাম বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? আর আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর প্রেগনেন্সি অবস্থায় এই মেডিসিনটা সেবন করা যাবে না, এর আগে যে মেডিসিনটা দেখানো হয়েছে ওই মেডিসিনটা সেবন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। যদি কোনো বিষয় সম্পর্কে জানা আগ্রহ থাকে যে এই বিষয়টা বুঝতেছি না, এটা সম্পর্কে জানতে চাচ্ছি, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করবো ওই বিষয়টা নিয়ে আপনার নিকট বিস্তারিত আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।